এটি কোনো সাধারণ চা নয়, এর নাম মটকা চা বা তান্দুরি চা। মাটির ভাঁড়ে আগুনে পুড়িয়ে পিতলের পাত্রে টকবগে ফুটন্ত চায়ের মধ্যে ডোবানো হয় সেই ভাঁড়, ফলে মাটির পোড়া পোড়া গন্ধ মাখা এই চায়ের স্বাদ অন্যান্য যে কোনো চায়ের তুলনায় ব্যতিক্রম ধর্মী। অনন্য স্বাদের এই চা বিক্রি হচ্ছে নড়াইলের ঐতিহ্যবাহী সুলতান মেলায়। অনেক সুন্দর চাটা, বিশেষ করে এর বিশেষত্বটা হলো মাটির ভাঁড়ে খাচ্ছি, আরেকটা হলো সেই যে গরম হিটেলা পাত্রটা গরম করে চা বানাচ্ছে, এটা কিন্তু একটা স্পেশালিটি, অর্থাৎ 50 টাকাটা কোনো ব্যাপারই না। শুধু নড়াইল নয়, আশেপাশের জেলা তো বটেই, মেলায় অংশ নিতে আসা ভারত থেকে আগত অনেক চা প্রেমী এসে ভিড় করছেন এই মেলায়। উদ্দেশ্য একটাই, মটকা চায়ের স্বাদ নেওয়া। মেলাটা তো খুবই সুন্দর, মেলার চায়ের স্টলটা দেখে আমি আটকে গেলাম, তারপরে দিদিরা আমাকে আপ্যায়ন করে এখানে চা খেতে দিলেন। খুবই ভালো চা, তন্দুরি চা, খুবই ভালো টেস্টি আর কি, আর মাটির ভাঁড়ে তো অবশ্যই সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ইন্ডিয়ান তান্দুরি চা এবং শরীফ তান্দুরি চা নামক দুটি চায়ের স্টল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুলতান মেলার প্রবেশদ্বারের সম্মুখে। মাটির ভাঁড়ে পরিবেশন করা এই তন্দুরি চা খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবেন বলে জানান মেলায় আসা দর্শনার্থীরা। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি বলে এর স্বাদ মানুষ এত পছন্দ করে, এবং চা তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় বলে জানান শরীফ তন্দুরি চা এবং ইন্ডিয়ান তন্দুরি চায়ের মালিক সাকিব বেগ এবং শহীদুল ইসলাম। আমার এই জায়গায় পাঁচটা আইটেম চা আছে, প্রথমত তান্দুরি চা, খান্দানি চা, চকলেট চা, হরলিক চা, চকোব্লাট চা। প্রচন্ড গরমের কারণে মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্টল মালিকরা, যে কারণে চায়ের বেচা বিক্রিও হ্রাস পেয়েছে বলে জানান তারা।